আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। কোচি কাঁচা একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লাভলি প্রধান, কোচি কাঁচা একাডেমির একজন সহকারী শিক্ষক। আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব রাইট ওয়ে ওয়ান এর লেসন ফোর থেকে ফাইভ পর্যন্ত। এটা আছে তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 23-তে। আর এই টপিকটা তোমাদের দ্বিতীয় পর্ব পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত একটা টপিক। আমরা প্রিভিয়াস ক্লাসে রাইট ওয়েল ওয়ানের লেসন ওয়ান থেকে থ্রি পর্যন্ত পড়েছিলাম, আজ পড়ব লেসন ফোর থেকে ফাইভ পর্যন্ত। তো প্রথমেই শিরোনামটা সম্পর্কে একটু আলোচনা করে নিই। রাইট ওয়েল ওয়ান মানে কি? মানে হচ্ছে ভালোভাবে লেখো এক, ভালোভাবে লেখো এক। এরকম রাইট ওয়েল ওয়ান টু থ্রি ফোর তোমাদের জন্য আছে, এই জন্য এটা এক দিয়েই উল্লেখ করা হয়েছে। তো আমরা চলো শুরু করি আমাদের ক্লাস। সেকশন এ তে আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। তার মানে তোমাদেরকে এটা জোরে জোরে পড়তে হবে। তো প্রথমেই আছে, দেখো, হাই আম রিয়া, হোয়াটস ইয়োর নেম? হাই, এই কথাটার আভিধানিক অর্থ হচ্ছে ওহে, কিন্তু আমরা আসলে ওহে শব্দটা ইউজ করি না। আমরা বলি এই যে, বা শুনছো, বা এই, এরকম কাউকে সম্বোধন করতে বা কাউকে দূর থেকে ডেকে কিছু বলতে হাই এটা বলা যায়। আবার অনেক সময় হ্যালো এটাও বলা যায়, দুইটাই সেম অর্থ বহন করে। তো বলা হয়েছে হাই আই এম রিয়া, সে বলছে হাই আমি রিয়া, অর্থাৎ আমার নাম রিয়া। হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? পরের জন বলছে আই এম শান্তা, অর্থাৎ তার নাম, এই মেয়েটার নাম শান্তা। দেন আবার রিয়া বলছে আই এম ইন ক্লাস ফোর, আর ইউ ইন ক্লাস ফোর? আমি চতুর্থ শ্রেণীতে পড়ি, তুমিও কি চতুর্থ শ্রেণীতে পড়ো? অর্থাৎ তুমি কি চতুর্থ শ্রেণীতে পড়ো? তারপর শান্তা বলছে ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি চতুর্থ শ্রেণীতে পড়ি, ইয়েস আই অ্যাম, এটা দিয়ে বোঝানো হয়েছে সেও চতুর্থ শ্রেণীতে পড়ে। তো এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ ভাষাগত আলোকপাত বা ভাষার দিকে আলোকপাত করা হয়েছে, ফোকাস করা হয়েছে। এখানে কি বলা হয়েছে দেখো, সেকশন বিতে আছে ইউজ অফ কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক মানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। ওয়েন উই ওয়ান্ট ইনফরমেশন দেন উই আস্ক এ কোশ্চেন, এই কথাটাই লেখা আছে। ওয়েন উই ওয়ান্ট টু নো সামথিং দেন উই হ্যাভ টু আস্ক, ডেফিনেটলি উই হ্যাভ টু আস্ক। যখন আমরা কোনো ইনফরমেশন বা তথ্য চাই তখন আমরা প্রশ্ন করি, আমাদেরকে প্রশ্ন করতে হয়, প্রশ্ন জিজ্ঞেস করতে হয়। উই ইউজ এ কোশ্চেন মার্ক অ্যাট দ্য এন্ড অফ দি সেন্টেন্সেস, এইরকম প্রশ্নবোধক বাক্যের শেষে আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হয়। যদি ওইখানে আমরা অন্য কোনো বিরাম চিহ্ন লাইক কমা, ফুল স্টপ এগুলো ইউজ করি তাহলে সেই সেন্টেন্সটা কারেক্ট হবে না। সো তোমাদেরকে প্রশ্নবোধক বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্নই ব্যবহার করতে হবে। আর এই যে চিহ্নটা ব্র্যাকেটের মাঝখানে আছে এটার নাম হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক। সো এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, দেখো, ডু ইউ গো টু স্কুল, তুমি কি বিদ্যালয়ে যাও? এটা একটা প্রশ্নবোধক বাক্য, এই বাক্যের শেষে দেখো নীল কালারের একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এটা ছাড়া এই বাক্যটা সঠিক হতো না। তারপর আছে হু ইজ ইয়োর টিচার, তোমার শিক্ষক বা শিক্ষিকা কে, এটাও একটা প্রশ্নবোধক চিহ্ন, কিছু জানতে চাওয়া হয়েছে, শিক্ষক সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। সো দিস ইজ এ কোশ্চেন সেন্টেন্স অ্যান্ড উই হ্যাভ টু ইউজ এ কোশ্চেন মার্ক আফটার দিস সেন্টেন্স। তারপর বলা হয়েছে লুক অ্যাট দ্য অ্যাক্টিভিটি এ অ্যাগেইন, এই অ্যাক্টিভিটি এ তে তোমাদেরকে আবারও একটু চোখ বোলাতে বলা হয়েছে। দেন কপি দ্য কোশ্চেন ইন ইয়োর এক্সারসাইজ বুক, এখানে কয়েকটা প্রশ্ন আছে সেগুলো তোমাদের খাতায় লিখতে বলা হয়েছে। খুব মজার কাজ, এখান থেকে দেখে দেখে জাস্ট খাতায় লিখে ফেলবে। তো এখানে দুইটা কোশ্চেন ছিল, প্রথমে হচ্ছে হোয়াটস ইয়োর নেম, আর একটা হচ্ছে আর ইউ ইন ক্লাস ফোর। এই দুইটা কোশ্চেন তোমরা ঝটপট খাতায় লিখে ফেলবে, তোমাদের এক্সারসাইজ যে অনুশীলন খাতাটা আছে সেটাতে লিখে ফেলবে। এখন আমরা সেকশন সি তে চলে যাব। দেখো সেকশন সি তে কি আছে, সেকশন সি তে আছে রাইট দ্য সেন্টেন্সেস ইন ইয়োর এক্সারসাইজ বুক, রাইট দ্য সেন্টেন্সেস ইন ইয়োর এক্সারসাইজ বুক। বলা হয়েছে তোমাদের অনুশীলন খাতায় এই বাক্যগুলো লেখো, অ্যাট ক্যাপিটাল লেটার্স অ্যান্ড কোশ্চেন মার্কস, ক্যাপিটাল লেটার মানে বড় হাতের বর্ণ। এটার একটা নিয়ম এখানে দেওয়া আছে, দেখো এই পৃষ্ঠাতে, সেন্টেন্সেস অলওয়েজ স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার,
অর্থাৎ বাক্য সবসময়ই একটা বড় হাতের বর্ণ বা অক্ষর দিয়ে শুরু হয়, সেটা যে ধরনের বাক্যই হোক না কেন, ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে। দেন কোশ্চেন মার্ক অ্যাড করতে বলা হয়েছে। কোশ্চেন মার্ক তোমরা চেনোই, আফটার এভরি কোশ্চেন সেন্টেন্স ইউ হ্যাভ টু ইউজ এ কোশ্চেন মার্ক। সো আমি একটু তোমাদেরকে হেল্প করে দেই। প্রথমেই দেখো, নাম্বার ওয়ানে আছে ডু ইউ লিভ ইন রাজশাহী। এইখানে একটা কথা বলা উচিত, সেন্টেন্স তো অবশ্যই বড় হাতের বর্ণ দিয়ে শুরু হবে, সেক্ষেত্রে ডিটা, এই ডিটা ক্যাপিটাল হবে, ডিটা ক্যাপিটাল হবে। তারপরে এই যে রাজশাহী, এটা একটা জায়গার নাম। এখানে দেখো, নেমস অফ পিপল অ্যান্ড প্লেসেস অলসো স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার। বলা হয়েছে মানুষের নাম এবং জায়গার নামের শুরু একটা ক্যাপিটাল লেটার বা বড় হাতের বর্ণ দিয়ে হয়। তার মানে রাজশাহীর আরটা ক্যাপিটাল করতে হবে, লাস্টে আমাদেরকে একটা কোশ্চেন মার্ক ইউজ করতে হবে। এই তিনটা কারেকশনের পরে সেন্টেন্সটা কারেক্ট হবে। তারপর আছে ইজ মিতু ইয়োর ফ্রেন্ড। এখানেও সেম, আইটা ক্যাপিটাল হয়ে যাবে কারণ এটা ফার্স্ট লেটার, দেন মিতু একজনের নাম, ডেফিনেটলি এটা ক্যাপিটাল হবে, তারপর একটা কোশ্চেন মার্ক ইউজ করতে হবে। মিতু কি তোমার বন্ধু, এরকম প্রশ্ন করা হয়েছে। তারপর আছে ক্যান ইউ ইউজ আ কম্পিউটার, দেন সিটা ডেফিনেটলি আমরা ক্যাপিটাল করব, শেষে একটা কোশ্চেন মার্ক ইউজ করব। তারপর আছে ওয়েয়ার ডু ইউ প্লে, তুমি কোথায় খেলো, তুমি কোথায় খেলো, জায়গাটা জানতে চাওয়া হয়েছে, এই ডাব্লিউটা ক্যাপিটাল হবে, শেষে একটা কোশ্চেন মার্ক হবে। তারপর হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, কোশ্চেন করা হয়েছে, ফার্স্ট লেটারটা অবশ্যই ক্যাপিটাল হবে, শেষে একটা কোশ্চেন মার্ক হবে। তারপর বলছে ওয়ার আর ইউ ফ্রম, এটাও একটা প্রশ্ন, তুমি কোথা থেকে এসেছো বা তুমি কোথায় থাকো বা তোমার বাড়ি কোথায়, এরকম একটা প্রশ্ন করা হয়েছে, শেষে একটা কোশ্চেন মার্ক ইউজ করতে আমরা ভুলব না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেটা করবে, তোমাদের বাড়ির কাজের খাতায় এই সেকশন সিতে যে সেন্টেন্সগুলো আছে সেগুলো কারেক্ট করে লিখবে বাই ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড কোশ্চেন মার্কস। প্রত্যেকটাতে অবশ্যই ক্যাপিটাল লেটার যেখানে দরকার এবং কোশ্চেন মার্ক যেখানে দরকার সেখানে ইউজ করে সঠিক করে লিখবে, এবং বাসায় অভিভাবকের সাহায্যে এটা দেখিয়ে নিবে, অথবা তোমার টিচারকেও সময় পেলে বা স্কুলে যদি আসার সুযোগ হয় তখন এটা দেখিয়ে কারেক্ট করে নিতে পারো। আর এই ভিডিও ক্লাসটা দেখে তো তোমরা অবশ্যই এখান থেকে হেল্প নিতে পারো। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।